অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের থাকার জন্য পুরোপুরি প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আর অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে মন্ত্রীপাড়ার বাংলোগুলো দুর্বৃত্তিতে লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো পুরোপুরি সংস্কার করতে সপ্তাহ খানিক সময় লাগবে বলছে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত প্রধান উপদেষ্টা কার্যালয় হিসেবে বেই রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স তৈরি করা হচ্ছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষ ঢুকে পড়ে মন্ত্রীপাড়ায় এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাংলোসহ কয়েকটি মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট যেগুলো পুনর্গঠনের কাজ করছে গণপূর্ত বিভাগ সেদিনের পর থেকে এখনও একেবারে শুনশান পুরো এলাকা আগের মতো মন্ত্রীদের গাড়ির আনাগোনা নেই নেই কারো চলাচল বন্ধ রয়েছে প্রধান ফটকও মাঝে মাঝে অক্ষত বাংলোবাড়ি থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ কেউ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর হেয়ার রোডে আটটি ও মিন্টো রোডে পাঁচটি বাংলো এখন মন্ত্রিসভার নতুন সদস্যদের আবাসনের জন্য তৈরি করা হচ্ছে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে বাড়িগুলো আমাদের উপর নির্দেশনা আছে মানে সম্পূর্ণ বাড়ি খালি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কিছু রঙের কোনো শৈ সমস্যা থাকে তাহলে আমরা ইয়ে করে দেব আর পরিষ্কার পরিচ্ছন্নটাই সবচেয়ে জরুরি কাজটা আর কি আর প্রত্যেক বাড়ি তারা খালি করতেছে এরই মধ্যে প্রধান উপদেষ্টার থাকার জন্য মেন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ শেষ মুহূর্তে সেখানে চলছে পরিচ্ছন্নতার কাজ নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর করা হচ্ছে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সকে এছাড়াও তার দপ্তরের আরেক অংশ থাকবে সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটের ছয় নম্বর ভবনে কর্মকর্তারা জানিয়েছেন মোট বিশটি আবাসনের প্রস্তুতি রাখছে গণপূর্ত বিভাগ নির্দিষ্ট সাত দিন আমরা চট্টগ্রাম বিষয়ক ভবন যেটা ক্লাবের পাশে ওইটাকে আমরা রেডি করতেছি রেডি হওয়ার পরে আগামীকালকে ওনার কাছে এটা উপস্থাপন করা হবে যে কি দেওয়া হবে এটা ডিপেন্ড করবে যে সব সম্মতি দেন নাকি তাহলে এগুলো খসড়া পর্যায়ে তবে কোন বাংলো কোন উপদেষ্টার জন্য বরাদ্দ করা হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার পর চূড়ান্ত করবে পূর্ত বিভাগ ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা